হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে আমি দেখাবো জাপানের সবচাইতে বড় শপিং মল। আর এটি হচ্ছে কোশিগায়া লেক টাউন শপিং মল। টোকিও থেকে ট্রেনে 50 থেকে 60 মিনিটের রাস্তা। আর আমি যেখানে থাকি, আমার বাসা থেকে এই শপিং মলটির দূরত্ব হচ্ছে গাড়িতে 10 থেকে 15 মিনিট। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই বড় শপিং মলটির মধ্যে, জাপানের মধ্যে সবচাইতে বড় শপিং মলটির মধ্যে কত ধরনের ব্র্যান্ড আছে এবং এই শপিং মলটি দেখতে আসলে কত বড়। পাশাপাশি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব জাপানের শপিং মলগুলো কীভাবে গোছানো থাকে এবং শপিং মলের ভিতরে শপিং ছাড়াও, দোকানগুলো ছাড়াও যে বাইরের ডিজাইন, বাইরে যে আপনার পরিবেশটা কীভাবে সাজানো হয়, ওই বিষয়গুলো আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব। তো সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন।
শপিং মলটিতে আসার একটি বড় সুবিধা হচ্ছে এখানে একসাথে সব কিছু কিনতে পাওয়া যায়। এ কারণেই সাধারণত শনিবার এবং রবিবার যেহেতু জাপানে সাপ্তাহিক ছুটি, তো প্রচুর মানুষ এখানে ঘুরতে আসে এবং শপিং করতে আসে। যে কারণে আপনি হয়তো বা একটু বিরক্ত হতে পারেন যে এত মানুষ কেন, কারণ আপনি যেখানেই যাবেন বিভিন্ন স্টোরের সামনে বা রেস্টুরেন্টের সামনে আপনাকে ওয়েট করা লাগতে পারে। চলে এসেছি একটি ফুড কোর্টে। এই শপিং মলে টোটাল তিনটি বিল্ডিং আছে এবং প্রত্যেকটি বিল্ডিংয়ে কমপক্ষে একটি থেকে সর্বোচ্চ তিনটি পর্যন্ত ফুড কোর্ট রয়েছে। তো আজকে দুপুরের লাঞ্চ আমি এখানে করব। এছাড়াও অন্যান্য দিন যেদিন আমার ছুটি থাকে আমি শুধুমাত্র লাঞ্চ করার জন্য অথবা ডিনার করার জন্য এই শপিং মলে আসি। এটির কারণ হচ্ছে এখানে খাবারের ভ্যারাইটিস অনেক বেশি। আমি আগেও আপনাদেরকে বলেছি এই শপিং মলটির নাম হচ্ছে লেক টাউন শপিং মল। তো নামের সাথে যেহেতু লেক আছে, বাস্তবেও এখানে একটি বড় লেক আছে। পাশাপাশি এই শপিং মলে আরও রয়েছে বড় একটি পার্ক যেখানে বাচ্চারা খেলাধুলা করতে আসতে পারে। তো আপনারা বুঝতেই পারছেন যে শুধুমাত্র শপিং ছাড়াও অন্যান্য উদ্দেশ্যে কেউ খেলতে, কেউ ঘুরতে, কেউ শুধুমাত্র লেকের পারে বসে থাকার জন্য এই শপিং মলে এসে থাকেন। এই ছিল কোশিগায়া লেক টাউন শপিং মল। আপনারা যারা সাইতামা, চিবা, টোকিও, কানাগাওয়া এই এরিয়াগুলোর মধ্যে আছেন তাদের জন্য কিন্তু এই লোকেশনটি খুবই কাছাকাছি, এবং উইকেন্ডে অথবা ফ্রি সময় আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে আমি মনে করি এই লোকেশনটি খুবই ভালো একটি ডেস্টিনেশন ঘোরার জন্য। যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে এই শপিং মলটি নিয়ে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব সবার প্রশ্নের উত্তর দিতে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দ্য ভিডিও। আপনি যদি ভিডিওটি পছন্দ করে থাকেন তাহলে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
এবং পাশাপাশি বেল আইকনটিও প্রেস করুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, এবং সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।